100-এ 100 আমি সত্য কথা বলছি, এখানে কোনো ধরনের লুকোচুরি করা হয় নাই। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে মূলত কথা বলবো আমাদের এজেন্ট আউটলেটে যে সকল সিওসো ভাইয়েরা চাকরি করে তাদেরকে নিয়ে। তাদের মধ্যে আমি অনেক সময় শুনতে পেরেছি বিভিন্ন ধরনের ভুল ধারণা কাজ করে, যে তাদের চাকরিটার ইন ফিউচার কি হবে, তারা নেক্সট লেভেলে এখান থেকে হয়তো প্রমোশন পাবে কি না, তাদের বেতন কিভাবে বাড়বে, এই ধরনের বিভিন্ন ধরনের কিছু ভ্রান্ত ধারণা বাজারে প্রচলিত আছে, সেই ব্যাপারটাই আজকে মূলত আমি ক্লিয়ার করব। এর জন্য আপনাকে প্রথমে দেখতে হবে যে এজেন্টকে, এজেন্ট কি, এজেন্ট কি ব্যাংকের চাকরি করে, এজেন্ট ব্যাংকের চাকরি করে না, এজেন্ট ব্যাংকের ব্যবসায়িক অংশীদার, এজেন্ট এজেন্টশিপ পায়, তারপরে যে চুক্তি সম্পাদন হয় সেই চুক্তি সম্পাদন হয় দুইজন ব্যবসায়ীর মাঝে, ব্যাংক তার এক পার্ট থাকে ব্যাংক আর এক পার্টে থাকে এজেন্ট। এজেন্ট যেহেতু ব্যাংকের ব্যবসায়িক অংশীদার, তো আপনাকে যে নিয়োগ দিচ্ছে, আপনাকে কে নিয়োগ দিচ্ছে? আপনাকে নিয়োগ দিচ্ছে কিন্তু এজেন্ট, ব্যাংক কিন্তু আপনাকে নিয়োগ দিচ্ছে না। সুতরাং এইখানে যে এমপ্লয়িগুলো আছে, সিওসো আমরা বলি, কাস্টমার সার্ভিস অফিসার, আপনি যাই বলেন, কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ যাই বলেন, এরা কিন্তু বেসিক্যালি এজেন্টের আন্ডারে কাজ করে, তাদের সম্পূর্ণ দায় দায়িত্ব এজেন্টের। তো এখন হয়তো আপনি বলতে পারেন যে এজেন্ট আউটলেট যারা সিওসো হিসাবে কাজ করতেছে তাদের ভবিষ্যৎ কী? আসলে ভাই দেখেন, এদের ভবিষ্যৎ সম্পূর্ণ এজেন্টের উপরে নির্ভরশীল। এজেন্টকে যদি সিওসো বিজনেস এনে দিতে পারে, পারফরমেন্স যদি ভালো হয়, তাহলে নিঃসন্দেহে সেই এজেন্ট সেই সিওসোকে ছাড়তে চাইবে না। আপনি শুরুর সময় যদি 10,000 টাকা বেতন দিয়ে ঢোকেন, আপনি যদি এজেন্টকে বিজনেস এনে দিতে পারেন, তাহলে কিন্তু এজেন্ট আপনাকে ছাড়তে চাইবে না, আপনার স্যালারি এজেন্ট বাড়ায় দেবে, যাতে আপনি ওইখান থেকে অন্য কোনো জায়গায় না যান। তবে আপনার স্যালারি বাড়ানো, আপনার অন্য অন্য যত আনুষঙ্গিক সুযোগ সুবিধা আছে সব কিছু এজেন্ট প্রোভাইড করবে, এইখানে ব্যাংক কোনো কিছু প্রোভাইড করে না। এর একমাত্র কারণ, এর ওয়ান অ্যান্ড অনলি কারণ, সিওসি হিসাবে তারা কাজ করতেছে বিভিন্ন ব্যাংকের এজেন্ট আউটলেটে, এরা সম্পূর্ণরূপেই ব্যাংকের যে ব্যবসায়িক অংশীদার এজেন্ট এদের নিয়ন্ত্রণে থাকে, এদের দ্বারাই নিয়োগপ্রাপ্ত হয়। এইখানে ব্যাংক হয়তো মিনিমাম একটা ক্রাইটেরিয়া বলেন আর এলিজিবিলিটি বলেন সেইটা বেঁধে দেয় যে আপনি এর নিচে যাইতে পারবেন না, হয়তো ইন্টারমিডিয়েট পাস, হয়তো অনার্স পাস। এজেন্টরা তাদের ইচ্ছা মতো এই লোকগুলোকে কিন্তু সিলেক্ট করে, এখানে ব্যাংক কিন্তু এই সিলেক্টেড প্রসেসের সাথে কোনোভাবেই জড়িত না। তো আপনাদেরকে এই ব্যাপারটা একদম পরিষ্কারভাবে ধারণা থাকা উচিত যে এজেন্ট আউটলেটে যারা সিওসো হিসাবে কাজ করতেছে এরা ব্যাংকের নিয়োগপ্রাপ্ত কেউ না, এরা এজেন্টের নিয়োগপ্রাপ্ত। এদের সম্পূর্ণ সুযোগ সুবিধা, দাবি দাওয়া, যা কিছু আছে এভরিথিং এজেন্টের কাছেই উপস্থাপন করতে হবে, ব্যাংকের কাছে এরা এদের দাবি দাওয়া উপস্থাপন করে আসলে আমার হিসাবে কোনো লাভ নেই। এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি এখানে যদি 10 বছর চাকরি করি, এখানে যদি আমি 7 বছর চাকরি করি, তাহলে আমার ফিউচারটা কী হবে? আসলে দেখেন, অথবা আপনি হয়তো এই প্রশ্ন করতে পারেন যে আমি এইখানে যে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে কি ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবো কি না, ব্যাংকে অ্যাপ্লাই করলে পরে আমাকে মূল্যায়ন করবে কি না, সেই ব্যাপারটা ক্লিয়ার করতেছি আমি এখন। আপনি ধরেন কোনো এজেন্ট আউটলেটে 5 বছর সিওসো হিসাবে চাকরি করতেছেন, আপনি যেই ব্যাংকের এজেন্ট আউটলেটে সিওসো হিসাবে চাকরি করতেছেন সেই ব্যাংকেরই এক ব্যাংকেরই ধরেন একটা সার্কুলার আসলো, সার্কুলারে তারা নতুন লোক নেবে। এখন ব্যাংকের সার্কুলারে তো একটা মিনিমাম লেভেল থাকে যে এই লেভেলের অনার্স লাগবে, মাস্টার্স লাগবে, এই লেভেলের নিচে কেউ অ্যাপ্লাই করতে পারবে না। এখন আপনি যদি সিওসো হিসাবে সেই যোগ্যতা যদি থাকে আপনার, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই অ্যাপ্লাই, যখন আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষাতে আপনাকে অবশ্য অবশ্যই কোয়ালিফাই করতে হবে। আপনি যদি পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারেন, তারপরেই আপনার এই এক্সপিরিয়েন্স আপনার কাজে আসবে, আদারওয়াইজ এই এক্সপিরিয়েন্স কোনোভাবেই আপনার কাজে আসবে না। আপনি পরীক্ষাতে কোয়ালিফাই করবেন, আপনি ভাইবাতে যাবেন,
সেইখানে আপনার এই এক্সপিরিয়েন্সের মূল্যায়ন হবে। কারণ আমি দেখেছি কিছু কিছু আমাদের অফিসার ছিল যারা আগে হয়তো সিএসও ছিল, তারা রিটেনে কোয়ালিফাই করছে, ভাইবাতে তারা সাপোর্ট পাইছে। সাপোর্ট কীরকম পাইছে? আপনাকে নিয়ে তো ব্যাংকের নতুন করে কাজ শেখাইতে হবে না, আপনি তো ফিল্ডে 5 বছর থেকে আসছেন, আপনি বোঝেন এই বিজনেসটা। তো একজন ফ্রেশ যে তাকে নিলে কিন্তু ব্যাংক তার পিছনে 6 মাস 1 বছর ইনভেস্ট করতে হবে। আপনি কিন্তু অলরেডি প্র্যাকটিক্যালি স্কিল, তো আপনি যেহেতু স্কিল আপনি রিটেনে কোয়ালিফাই করে আসছেন, আপনি নিঃসন্দেহে আমার ধারণা পরবর্তী স্টেজে গিয়ে আপনি সেই সুবিধাটা পাবেন। তবে এর প্রথম শর্ত আপনাকে রিটেনে কোয়ালিফাই করতে হবে, আদারওয়াইজ এইখানে কোনো লাভ নাই। আপনি রিটেনে কোয়ালিফাই করতে না পারলে আপনি এইখানে কিছুই করতে পারবেন না। আর একটা ব্যাপার যে আপনি এইভাবে যতদিনই থাকেন, আমার যেটা ব্যক্তিগত অভিমত, আমার যেটা মতামত, ব্যাংক কখনোই ব্যাংক, আপনি যেই ব্যাংকের এজেন্টের আন্ডারে কাজ করতেছেন সেই ব্যাংক কখনোই এই সিওসও যারা আছে এদেরকে পার্মানেন্ট করে নেবে না। যারা আছে এদেরকে পার্মানেন্ট, এদেরকে ব্যাংকের এমপ্লয়ি করে নেবে না। এদের দায় দায়িত্ব শুরুতে যেরকম এজেন্টের উপরে ছিল, এদের স্যালারির থেকে শুরু করে অন্যান্য সকল ধরনের বেনিফিট যেমন এজেন্ট দেখতো, আমার ধারণা লাস্ট পর্যন্ত এজেন্টই দেখবে। যদি আমি যেই প্রসেসের কথা বললাম আপনি এই প্রসেসের মাধ্যমে যদি আসেন সেই ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন। এখন আরেকটা কথা আছে, আপনি যখন সিওসও হিসাবে কোনো এজেন্ট আউটলেটে কাজ করতেছেন, এখানে তো কাজ হয় টাকা নিয়ে, পুরাটাই কিন্তু লিকুইড মানি থাকে, এজেন্টের অনেক বড় ইনভেস্ট থাকে। আমাদের যারা এজেন্ট ভাইরা আছে এরা হয়তো 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ইনভেস্ট করছে। তো আপনি হয়তো একটা ছেলে, আপনি আপনাকে ইন্টারভিউ দিয়ে নিছে, এজেন্টের অন্য বিজনেস আছে, সে কিন্তু সবসময় এই বিজনেসে সময় দিতে পারে না, সে আপনাকে এমপ্লয়ি হিসাবে নিয়োগ করছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি এজেন্টরা নিজেদের সিকিউরিটির জন্য, সিওসও যারা আছে যাদেরকে সিওসও হিসাবে নিয়োগ দেয় এদের কাছ থেকে জামানত হিসাবে কিছু টাকা পয়সা নেয়। আমার ব্যক্তিগত অভিমত এটা খারাপ কোনো কিছু না, কারণ আপনি তার 20 লাখ টাকা হ্যান্ডেল করতেছেন, সে নিজের সিকিউরিটির জন্য, তার টাকার একটা নিরাপত্তার জন্য সে তো আপনাকে মাসে মাসে স্যালারি দিচ্ছেই। সে যদি এইরকম একটা মিনিমাম 2-1 লাখ টাকা, 2-1 লাখ টাকা নেয় তাইলে কিন্তু তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না, তাইলে কোনো প্রবলেম নাই, কারণ তাতে তার মেন্টালি সে স্যাটিসফাইড থাকতে পারবে যে না আমার টাকাটা নিরাপদ হিসেবে আছে। তবে সে জামানতটা সে আপনি অবশ্যই যখন দর ছেড়ে দেবেন তখন জামানতটা অবশ্যই সে ফেরত দিয়ে দিবে, কিন্তু এই পারপাসে কোনো হিউজ অ্যামাউন্টের টাকা দেওয়া আপনার কখনোই ঠিক হবে না। কোনো এজেন্ট যদি আপনাকে বলে যে ভাই এই ধরনের বোঝায়, এরকম এজেন্ট নাই, খুবই রেয়ার, তবে একদমই যে শূন্যের কোঠায় তা না, এরকম আছে। কোনো এজেন্ট যদি আপনাকে বলে যে ভাই আপনাকে আমি ব্যাংকে চাকরি নিয়ে দিচ্ছি, এটা সরাসরি ব্যাংকেরই, আপনি সরাসরি ব্যাংকের এমপ্লয়ি হবেন, আপনার টাকা দিতে হবে 10 লাখ, সেই ধরনের ডিলের ক্ষেত্রে আপনারা কখনোই যায়েন না। এই ধরনের ডিলে আপনারা গেলে আমার ধারণা মোটামুটি 100-এ 100 আপনারা ধরা খাবেন, যেহেতু এই নিয়োগটা কোনোভাবেই ব্যাংকের নিয়োগ না, এজেন্ট ব্যাংকের ব্যবসায়িক অংশীদার, পার্টনারশিপের কারণে তারা একসাথে কাজ করতেছে, ব্যাংকের এমপ্লয়ি আলাদাভাবে দেয় এজেন্ট আউটলেট মনিটরিং করার জন্য, তারা সরাসরি ব্যাংকের নিয়োগপ্রাপ্ত অফিসার, তাদের বেতন ব্যাংক পে করে, আর এজেন্টের যারা নিয়োগপ্রাপ্ত অফিসার আছে এদের বেতন সম্পূর্ণরূপেই এজেন্ট দিয়ে থাকে। তো ভাই আপনারা আশা করি আমার কথায় মোটামুটি আপনারা একটা ধারণা পেয়েছেন যে এজেন্ট আউটলেটে যারা সিএসও হিসাবে চাকরি করতেছে এদের চাকরিটা কেমন, এদের ইন ফিউচারে কী হতে পারে। তবে আপনারা একটা কথা আপনারা নিশ্চিত থাকেন, আমি যা বলছি পুরাপুরি আমি যা আপনাদেরকে বলছি সম্পূর্ণরূপে ডকুমেন্টের উপরে ভিত্তি করে বলছি এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। আমি যেটা বলছি আপনারা ধরে নিতে পারেন যে মোটামুটি 100-এ 100 আমি সত্য কথা বলছি, এখানে কোনো ধরনের লুকোচুরি করা হয় নাই, আমি খোলাখুলি কথা বলে দিছি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।